গ্রেপ্তার হলো অভিজিৎকে হত্যার হুমকিদাতা ফারাবি। রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাকে আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছে ফারাবি। এদিকে অভিজিৎকে যেদিন হত্যা করা হয় সেদিনের বইমেলার সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছে গোয়েন্দা পুলিশ, তবে এখনো কাউকে শনাক্ত করতে পারেনি তারা। শফিউর রহমান ফারাবি অভিজিৎ হত্যার পর থেকেই ব্যাপক আলোচিত নাম। অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে লিখেছিল ফেসবুকে, সেগুলো পড়ে অনেকেই বিশ্বাস করেন সেই খুন করেছে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতাকে। সোমবার র‍্যাব তাকে গ্রেপ্তার করে রাজধানীর যাত্রাবাড়ি থেকে। ধর্মীয় বিশ্বাস নিয়ে মতবিরোধের জের ধরে ফারাবিকে ব্লক করেছিলেন অভিজিৎ, তবুও থামেননি ফারাবি। মুক্তমনা যে সকল লেখক বিভিন্ন ব্লগে তাদের লেখার বিরুদ্ধে সে প্রচার করত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় হুমকিও দিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। অভিযুক্ত ফারাবি ফেসবুকে পোস্টের কথা স্বীকার করেছে, স্বীকার করেনি হত্যায় জড়িত থাকার কথা। র‍্যাব জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ না করে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন হিজবুত তাহরিরে যোগ দেয় ফারাবি। এদিকে ঘটনার দিনের বইমেলার সিসিটিভির ফুটেজ পরীক্ষা করছে গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল বা ঘটনাস্থলের আশেপাশে কিন্তু আসলে কোনো সিসিটিভি ছিল না, হাজার হাজার মানুষের ছবি, তো এটি থেকে এখন পর্যন্ত আসলে ওরকম কিছু বের করার সম্ভব হয়নি। অভিজিৎ হত্যা তদন্তে নিজেদের সক্ষমতা আছে দাবি করে তিনি বলেন এফবিআই সহযোগিতাকেও স্বাগত জানাবে পুলিশ। আমাদের সাফল্য শতভাগ না, সেটা আমরা স্বীকার করি। অভিজিৎ রায় হত্যাকাণ্ড দেশের ভিতরের বাইরের জাতীয় আন্তর্জাতিক যে কোনো ধরনের সহায়তা প্রস্তাব সেটি আমরা ওয়েলকাম করি। এর মধ্যে ওয়েবসাইটে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলা টিম সেভেন, ওই সূত্র ধরেও মাঠে কাজ করছে তদন্ত সংস্থা। তথ্য প্রযুক্তি নির্ভর এ ধরনের স্পর্শকাতর মামলায় শতভাগ সফলতার হার বাংলাদেশে খুব একটা দেখা যায় না, কারণ আইনের ফাঁকফোকর গলিয়ে বা মামলার তদন্তের দুর্বলতার কারণে অভিযুক্তরা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। তাই এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তাদের আরও উচ্চতর প্রশিক্ষণ বা বিশেষ প্রশিক্ষণ দরকার বলেও মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, র‍্যাব সদর দপ্তর, ঢাকা। ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিএনপি, এমন মূল্যায়ন দুজন রাজনীতি বিশ্লেষকের। তাদের মতে ক্রান্তিকাল অতিক্রমের জন্য বিএনপিকে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে, দিতে হবে জনমুখী কর্মসূচি, অন্যথায় নানামুখী চাপে আরও বিপর্যস্ত হয়ে পড়বে দলটি। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। 36 বছরের পুরনো দল বিএনপি নানা চড়াই উত্তরের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় ছিল কয়েকবার, কিন্তু বিশ্লেষকরা বলছেন এবারের আন্দোলনে যেন দলটি অনেকটাই দিকভ্রান্ত, বিধ্বস্ত, বিপর্যস্ত। দু মাস ধরে গুলশান কার্যালয়ে আছেন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতা কারাগারে, যারা বাইরে আছেন তারাও আত্মগোপনে। আর নিষিদ্ধ ঘোষিত দলের নেতার মতো অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি দিয়ে যাচ্ছেন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। সব মিলিয়ে বিএনপি চরম সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। বিএনপি একটা ক্রান্তিকালীন সময় কিন্তু পার করছে। এই ক্রান্তিকালীন সময়টা এই অর্থে নয় যে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এবারের সংকটটা বিএনপির বাঁচা মরার সম্পর্ক, থাকবে কি থাকবে না দল হিসাবে, থাকলেও একটা ছোট্ট দল হিসাবে থাকবে আর কি। বিএনপিকে তো আমি মনে করি যে সরকার খুব একটা গ্যাড়া করে ফেলে দিয়েছে। তাদের মতে এমন পরিস্থিতির মধ্যে দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা আর বিস্ফোরক মামলায় গুলশান কার্যালয় তল্লাশির নির্দেশ আরো দুর্বল করেছে বিএনপি নেতাকর্মীদের। সাংগঠনিক স্ট্রাকচারটা অলরেডি আপনার মানে দুর্বল এবং খুব আপনার মানে ভেঙে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। বিএনপি গণভিত্তি আছে, বিএনপি একটা সুস্থ রাজনীতি করুক। 5 তারিখে ইলেকশন হয়েছে গত বছরে, 5 তারিখে ইলেকশনে 1 বছর হয়ে গেছে, একটা লম্বা সময় আছে। বিএনপি জনগণকে নিয়ে মাঠে রাজনীতি করুক, রাজনীতি করলে জনগণ তাদেরকে ক্ষমতায় পাঠাবে। তাদের ধারণা খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে পরিস্থিতি আরো জটিল হবে, এমনকি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়তে পারে বিএনপির শীর্ষ নেতারা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন দল গঠনের পর থেকে এমন বিপর্যয় আর সংকটের মুখে পড়েনি বিএনপি। মূলত সরকারি দমনপীড়নের পাশাপাশি অভ্যন্তরীণ কুন্দল আর জনসংশ্লিষ্ট কর্মসূচির অভাবকেই এমন পরিস্থিতির জন্য দায়ী করছেন বিশিষ্টজনরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।
অবরোধকে অসাংবিধানিক ও হরতালে নিষেধাজ্ঞা আরোপে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ চারটি সংগঠনের করা রিটের শুনানি শেষে আদালত এই রুল জারি করেন। টানা প্রায় দুই মাস ধরে চলছে বিএনপি জোটের অবরোধ হরতাল, সহিংসতায় মারা গেছে শতাধিক। হরতাল অবরোধে থমকে আছে দেশের ব্যবসা বাণিজ্য। এসব ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা সংকট নিরসনে প্রধান দুই নেত্রীর দ্বারস্থ হয়েও সুফল না পেয়ে তারা আদালতের শরণাপন্ন হন। ব্যবসায়ীদের চারটি সংগঠনের পক্ষ থেকে করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ ছয়টি রুল জারি করেন। রুলে অবরোধকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং যৌক্তিক সময় না দিয়ে হরতাল আহ্বান করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। পাবলিকেশন অফ দি কল অফ হরতাল গণমাধ্যম যে পাবলিশ করে, এটা কি একটা অপরাধের উস্কানি হিসেবে কাজ করে কি না, এটা কি ফ্রিডম অফ প্রেস নাকি এটাকে একটা উস্কানি হিসেবে কাজ করে সেটা খতিয়ে দেখার বিষয়, এবং যদি কাজ করে তাহলে কি এটাকে বন্ধ করার জন্য কোনো নির্দেশনা দেওয়া হবে কিনা সেটার ব্যাপারে হাইকোর্ট রুল ইস্যু করেছে। হরতাল অবরোধে ব্যবসায়ীদের ক্ষতিপূরণে কেন সরকার একটি তহবিল গঠন করবে না এবং হরতাল অবরোধে ক্ষতির জন্য কেন সকল রাজনৈতিক দল দায়ী হবে না তাও জানতে চেয়েছে আদালত। বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতিটা এটা একটা নির্দিষ্ট ফ্রেমে চলে আসুক, যে না একটা যে পলিটিক্যাল পার্টি হোক না কেন সে যেন একটি দায়বদ্ধতা থাকে যে হ্যাঁ এদেরও ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে কারো ক্ষতি হলে। সরকার সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এফবিসিসিআই সহ শীর্ষ চারটি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে গতকাল হরতাল অবরোধ নিয়ে রিটটি দায়ের করা হয়। এর আগে 16 ফেব্রুয়ারি হাইকোর্ট হরতাল অবরোধ কেন অবৈধ হবে না এ মর্মে আরেকটি রুল জারি করেন। শাকিল হাসান, জুমা নিউজ, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালে রাজধানীতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে সার্বিকভাবে রাজধানীর জনজীবন স্বাভাবিক রয়েছে। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে জনতা ব্যাংকের স্টাফ বাসে দুর্বৃত্তদের ককটেল হামলায় 400 আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণ ও বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে নগরীর নন্দায়। এদিকে হাতিরঝিলে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান 10 থেকে 12 জন যুবক হরতালের পক্ষে স্লোগান দেওয়ার এক পর্যায়ে গাড়িতে আগুন দেয় এবং বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর করে। তবে নগরীতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। এদিকে হরতাল অবরোধে রাজধানীর বাইরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। রাতে চট্টগ্রামের মুরাদপুরে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল বোমা ছড়ে দুর্বৃত্তরা, যাত্রী না থাকলেও আগুনে পুড়ে যায় বাসটি। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পঞ্চগড়ের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে জগদলহাট ইউনিয়ন ও টুলিহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিসও জ্বালিয়ে দেওয়া হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে গত শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেট্রোল বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে মামুন ভূঁইয়া ও জহিরুল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মামুন, আর জহিরুলকে নেওয়া হয় 3 দিনের রিমান্ডে। এছাড়া নিতাইগঞ্জ এলাকা থেকে 6টি পেট্রোল বোমা সহ একজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 20 দলের ডাকা অবরোধের 56তম দিন আজ, চলছে টানা 72 ঘন্টার হরতালও। আজও রাজধানীতে বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। অবরোধ হরতালে সারা দেশে এ পর্যন্ত 116 জন নিহত হয়েছেন, এর মধ্যে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা গেছেন 59 জন। দেশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে এখনো চিকিৎসাধীন 76 জন সাধারণ মানুষ। সারা দেশে আগুনে পোড়ানো হয়েছে প্রায় 1300 পাবলিক ও প্রাইভেট যানবাহন। অবরোধের শুরুর দিকে নাশকতা চালানো হয়েছে ট্রেনেও। রেললাইন উপড়ে ফেলা ছাড়াও ঘটেছে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা। রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা। বিশ্ববাজারে নেতিবাচক ইমেজ তৈরি হয়, বড় ধরনের ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৈরি পোশাক সহ রফতানিকারক ব্যবসায়ীরা এই শঙ্কার কথা জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিকে ন্যাশনাল ক্রাইসিস উল্লেখ করে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। প্রায় 2 মাসের সহিংস হরতাল অবরোধে নাকাল দেশের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বন্দর থেকে পণ্য আনা নেওয়ায় তৈরি পোশাক সহ সব ধরনের রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তারা পড়েছেন বড় ধরনের বিপাকে। চলতি অর্থ বছরে তৈরি পোশাকের $2,700 কোটি রপ্তানি আয়ের জন্য প্রতিদিন পাঠাতে হবে 695 কোটি টাকার পণ্য, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় সময় মতো পণ্য পাঠাতে না পারায় স্বল্প ও দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ক্যান্সেলিং এ লট অফ ট্রিপস
for our merchandisers for time being apnader support din prottekta indicator amra plus point e niye jabo inshallah project loan 5 bochor ke 8 bochor briddhi kore amar installment choto kore dewa ebong sokol raptani mukhe shilpoke next budget e eti 3 bochor bordhito kora ebong etike fob er 1% korar jonno made in bangladesh ajker threat er sammukhin amra jeta amader sobche dorkar ei image ta আজকে টিকে থাকার জন্য ইমেজকে রক্ষা করার জন্য কিন্তু আমরা কাজ করছি চলমান পরিস্থিতিকে ন্যাশনাল ক্রাইসিস উল্লেখ করে এর ক্ষতি পুষিয়ে নিতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানান অর্থমন্ত্রী ভীতিটা মারাত্মক এটার একটা ইম্প্যাক্ট বেশি সময় চললে ইট ইজ ভেরি সিরিয়াস ভেরি মাচ এ কাইন্ড অফ ন্যাশনাল ক্রাইসিস বলতে আমরা ভয় করি ন্যাশনাল ক্রাইসিস মানে তো বিরাট ব্যাপার হয়ে যায় ইটস নট দ্যাট বিরাট বাট ইট ইজ এ সিরিয়াস ইম্পেডিমেন্ট টু প্রোগ্রেস এতে আপনারা বেশ সাফার করবেন ব্যবসায়ীদের দাবি দেশের এই পরিস্থিতির সঙ্গে বিশ্ববাজারে ইউরো ও রুবলের দরপতনে নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি খাতে সুশান্ত সিংহ যমুনা নিউজ ঢাকা কয়লাভিত্তিক বিদ্যুৎ ব্যবহারে গ্রাহককে ইউনিট প্রতি 3 পয়সা করে অতিরিক্ত মাশুল দিতে হবে এই মাশুল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত নীতিমালা অনুমোদিত হয়েছে 2030 সাল নাগাদ 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই সরকার যার অর্ধেকই উৎপাদিত হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এ লক্ষ্যে বাগেরহাটের রামপাল সহ বেশ কয়েকটি এলাকায় মেগা তাপ বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার আর এসব এলাকার মানুষের ক্ষতিপূরণ ও অবকাঠামোগত উন্নয়নে তহবিল তৈরির জন্য একটি নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা সেই এলাকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে তো এডিকুয়েটলি কম্পেনসেট করার দরকার আছে সেই ধারণা থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে একটা ফান্ড করা হবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্যের উপরে 3 পয়সা করে ট্যারিফ নির্ধারণ করা হবে এবং সেই ট্যারিফ দিয়েই এই তহবিলটা গঠন করা হবে এছাড়া বৈঠকে বিদেশি নাগরিকদের সাথে বিবাহ নিয়ে আরেকটি আইনও অনুমোদিত হয়েছে এই আইন অনুযায়ী কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা ভিনদেশীদের বিবাহ করতে পারবেন তবে এজন্য দরকার হবে রাষ্ট্রপতির অনুমোদন বিদেশি নাগরিককে বিয়ে করতে গেলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে যদি অনুমোদন গ্রহণ কেউ না করে তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ হবে শাস্তিটা কি সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে অপসারণ রিমুভাল মন্ত্রী পরিষদ সচিব আরো জানান বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনা আনসারের সংশোধন আইনটি দুটি পর্যবেক্ষণ সাপেক্ষ অনুমোদিত হয়েছে এতে বিদ্রোহের সাজা অন্তর্ভুক্ত করার পর্যবেক্ষণ দিয়েছে মন্ত্রিসভা রাহাত মিনহাজ যমুনা নিউজ ঢাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শিগগিরই বাংলাদেশ আসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে এমন আগ্রহের কথা জানিয়েছেন খোদ নরেন্দ্র মোদী ভারতের নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর রাতে জাতীয় সংসদ ভবনের দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এ সময় প্রধানমন্ত্রীকে লেখা নরেন্দ্র মোদীর একটি চিঠি পৌঁছে দেন তিনি শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমের কর্মীদের এ তথ্য জানান চিঠিতে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদী প্রথম পর্যায়ে সার্ক যাত্রার অংশ হিসেবে সোমবার সকালে থিম্পু থেকে ঢাকায় আসেন জয়শঙ্কর বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক একই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই তিনি বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি আর ঢাকা সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর জানিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতেই তারই সফর পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেয়ার মাসখানেকের মাথায় ঢাকা সফরে জয়শঙ্কর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা নয়াদিল্লি বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা দ্বিপাক্ষিক উপ আঞ্চলিক ও আঞ্চলিক সম্পর্কের নানা বিষয়ে এ সময় কথা বলেন দুদেশের পররাষ্ট্র সচিব উই ডিসকাস সার্ক ইস্যুস বিমস্টেক ইস্যুস বাইলেটারাল ইস্যুস সো উই হ্যাড আ ভেরি গুড মিটিং পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান স্থলসীমা চুক্তি ও তিস্তার পানি বণ্টনের মতো সমস্যা সমাধানে আশাবাদী বাংলাদেশ আমাদের যে কনসার্ন সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি উনারা তো এটা প্রবলেম সলভ করতে চাচ্ছেন এইখানে আমরা একটা মেজর চেঞ্জ দেখছি ইন্ডিয়ান ফরেন পলিসিতে যে তারা নেইবারিং কান্ট্রিজদের সাথে রিলেশন স্ট্রেংথেন করবে এবং এখানে যদি কোনো
ইস্যু থাকে সেটাকে ইমিডিয়েটলি রিজলভ করবে। আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর প্রসঙ্গ। শহীদুল হক জানান, এখনো চূড়ান্ত হয়নি সফরের দিনক্ষণ। ডেট সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। আসলে এই ধরনের কথা তো আপনারা যেরকম শুনছেন আমিও সেরকম শুনছি, বাট এই ধরনের কোনো আলাপ হয়নি। আমরা আশা করছি যে উনি শীঘ্রই বাংলাদেশ সফর করবেন। সার্ক, বিমস্টেক সহ আঞ্চলিক জোটগুলোকে শক্তিশালী করা ও জঙ্গিবাদ দমন সহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কোনো কথা হয়নি বলে দাবি পররাষ্ট্র সচিবের। এই রাজনৈতিক অস্থিরতা নিয়ে কোনো কথা হয়নি আমার সাথে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।